চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট প্রদান। সকাল 8টা থেকে সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে একযোগে বিরোধীনভাবেই ভোট চলছে। ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। আমরা এই মুহূর্তে আছি নগরীর খানপুর এলাকায় একটি ভোট কেন্দ্রে। এখানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, তিনি এখানে এসেছেন, তিনি ভোট কেন্দ্রগুলোর পরিদর্শন করছেন এবং এখানে সার্বিক বিষয়গুলো কিন্তু তিনি দেখছেন। আপনাদেরকে জানাতে চাই, সকাল 8টা নাগাদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে অব্যাহতি পাওয়া অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, তিনি নগরীর আদর্শ স্কুলে ভোট দিয়েছেন এবং ডাক্তার সেলিনা হাত আইবি, যিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী, তিনি কিন্তু ভোট দিয়েছেন তার বাড়ির পাশের শিশু বাগ্রামের স্কুলে। তো এখন পর্যন্ত আমরা ছোট ছোট কিছু বিচ্ছিন্ন খবর পেয়েছি, সেটি হলো বন্দরে যুবদলের নেতা শোখনকে পুলিশ আটক করে নিয়ে গেছে। পাশাপাশি সিদ্ধিরগঞ্জেও কয়েকটি ওয়ার্ডের মধ্যে বিচ্ছিন্ন ঘটনা রয়েছে, তবে বড় ধরনের এখন পর্যন্ত কোনো খবর আমরা পাইনি। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণও যেসব সংস্থা এসেছেন তারাও পর্যবেক্ষণ করছেন। আমরা কথা বলেছি রিটার্নিং কর্মকর্তা মাহফুজ আক্তারের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন নির্বাচন সুষ্ঠু করতে সব রকম কাজ তারা করছেন। তো এখন পর্যন্ত নির্বাচনে কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি, তবে ছোট বড় বিচ্ছিন্ন ঘটনার খবর কিন্তু রয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে।